এবার ঢাকায় আসছে পাতাল রেল। ঢাকা মহানগরীর 11টি রুটে 238 কিলোমিটার দীর্ঘ পাতাল রেল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে 4টি রুটের প্রাথমিক নকশা প্রণয়নের প্রক্রিয়াও শুরু হয়েছে। বাংলাদেশ সেতু বিভাগের অধীনে এসব রেলপথ নির্মাণ করা হবে বলে জানা গেছে। সেতু বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা শহরের প্রায় 80 লাখ কর্মজীবী মানুষের অর্ধেকই মাটির নিচ দিয়ে চলাচল করতে পারবেন, ফলে মাটির উপরিভাগে যান ও জনজট কমবে, বাজপে কর্মঘণ্টা, যানজটের অসহনীয় দুর্ভোগ থেকে রেহাইও মিলবে। তারা আরও জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক হিসেবে স্পেনের টিপসার নেতৃত্বে জাপানের পেডিকো, বিসিএল অ্যাসোসিয়েটস, কেএসসি ও বেটসকে নিয়োগ দেওয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানগুলো ঢাকায় পাতাল রেল নেটওয়ার্কের জন্য প্রাথমিকভাবে 11টি রুটের অ্যালাইনমেন্ট প্রস্তাব করেছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 4টি রুটে এ রেলপথ নির্মাণ হবে। যে 4টি রুটে প্রাথমিকভাবে পাতাল রেলপথ নির্মাণ হবে তার মধ্যে ঝিলমিল থেকে টঙ্গী পর্যন্ত প্রায় 29 কিলোমিটার, শাহকবির মাজার রোড থেকে সদরঘাট পর্যন্ত প্রায় 23 কিলোমিটার, কেরানীগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় 48 কিলোমিটার রেলপথ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক জনতার খবরকে বলেন, এসব রুটে পাতাল রেল চালুর সুপারিশ অনেক আগেই করা হয়েছিল, তবে এগুলো যেন বৃত্তাকার রেলপথ, মেট্রো রেল সহ অন্য প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেদিকে বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে নজর রাখতে হবে। বাংলাদেশ সেতু বিভাগের প্রকল্প কর্মকর্তারা জনতার খবরকে জানান, চুক্তি অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান রাজধানীতে 238 কিলোমিটার দীর্ঘ পাতাল রেলপথ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই সহ 90 কিলোমিটারের নির্মাণ কাজের প্রাথমিক নকশা প্রণয়নের দায়িত্ব পায়। পরামর্শক প্রতিষ্ঠান বিভিন্ন সমীক্ষা শেষে 258 কিলোমিটার সাবওয়ে নির্মাণের প্রস্তাবনা গত 15ই মার্চ বাংলাদেশ সেতু বিভাগে দাখিল করে। সমীক্ষার ওই প্রতিবেদন থেকে জানা গেছে, পাতাল রেলের জন্য নির্মাণ হবে টানেল। এসব টানেল ভূপৃষ্ঠ থেকে 30 মিটার নিচ দিয়ে যাবে, ফলে জমি অধিগ্রহণ ও নির্মাণজনিত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাতাল রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনাকে উচ্চ অগ্রাধিকার প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এজন্য সম্ভাব্যতা সমীক্ষার প্রকল্পটি 2017 সালের 8 নভেম্বর পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদিত হয়। এ রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা তৈরির কাজ করতে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে 2018 সালের 2 আগস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। পরামর্শক প্রতিষ্ঠান 2018 সালের 2 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে। এরপর 2019 সালের মে মাসে প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ রেলওয়ের কাছে। ঢাকা মহানগরীকে পাতাল রেল বা সাবওয়ের আওতায় আনতে প্রথমে 90 কিলোমিটারের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে তা 238 কিলোমিটার পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়। পরামর্শক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে 11টি রুটের প্রস্তাব করে। বাংলাদেশ সেতু বিভাগের 10টি দল সরজমিনে অ্যালাইনমেন্ট পরিদর্শন করে। পরামর্শক প্রতিষ্ঠান গত 15ই মার্চ সম্ভাব্যতা যাচাইয়ের খসড়া প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ সেতু বিভাগের কাছে। পরামর্শক প্রতিষ্ঠান এখন পর্যন্ত 35,000 বাড়িঘর ও 70টি স্থানের ট্রাফিক জরিপ করে। যে 11টি রুটের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো গাবতলী থেকে ভোলাব ইউনিয়ন সড়ক, ভাওয়াল থেকে ঠুলঠুলিয়া, বসুন্ধরা রিভারভিউ থেকে দক্ষিণ গাবতলী, হাজারিবাগ পূর্বাচল উত্তর, ঝিলমিল টঙ্গী জংশন, শাহকবির মাজার রোড থেকে সদরঘাট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ, তেঘুরিয়া বাজার থেকে নারায়ণগঞ্জ, টঙ্গী জংশন থেকে কুনাবাড়ি, গাবতলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর মধ্যে 4টি রুটকে অগ্রাধিকার দিয়ে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। ব্যয় 5 লাখ কোটি টাকারও বেশি। 238 কিলোমিটার পাতাল রেল নির্মাণে ব্যয় হবে 5,40,000 কোটি টাকা। সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রকল্প বাস্তবায়ন হবে।
এক্ষেত্রে অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পরিচালনার মাধ্যমে খরচ তুলে নেবে। তারপর প্রকল্পের দায়ভার সরকারের কাছে হস্তান্তর করবে। প্রায় চার বছর আগে পাতাল রেলের পরিকল্পনা করে বাংলাদেশ সেতু বিভাগ। এখন পর্যন্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশা প্রণয়ন এগিয়েছে 64%। এ বিষয়ে প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌস জনতার খবরকে বলেন, ব্যয় কত হবে সেটা চূড়ান্ত বলা যাবে সমীক্ষা শেষ হলে। প্রাথমিকভাবে অগ্রাধিকার দেওয়া চারটি রুটে পাতাল রেল নির্মাণ করতে 2030 সাল পার হয়ে যাবে। এর আগে ঢাকার একটি হোটেলে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের বাজেট ছিল 140 কোটি টাকা, এখন তা প্রায় 6 লাখ কোটি টাকা। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করছে। পাতাল রেলের জন্য অর্থ জোগাড় করা কঠিন হবে না বলে মনে করেন তিনি।